Hey yo, what's up guys, it's Mr. Triple and welcome to my channel. Yes, I'm for the channel awesome challenge type video. Title of the like already put together ask camera name change challenge code. J challenge J Harbe Take Nam change code. J Jeet J Ja Bolve J Nam Tai Regadita. Araske guys, I'm a killability simple actor duo match. We duo match a J shop take a com kill curve. Say here is our Take Namta change code. Araske I'm a challenge to kill a chama. Illustrations YT channel এর owner রিঙ্কু ভাইয়ের সাথে আর উনাকে আমরা নাম দিয়ে দিয়েছি আচ্ছা সুন্দরে যদি উনি হেরে যায় তাহলে উনার ফ্রি ফায়ারের নামটা চেঞ্জ করে সুন্দরই রাখতে হবে আর অন্য দিকে উনি আমাদেরকে নাম দিয়ে দিয়েছিল হচ্ছে রূপবতী গাইস এই নামটা আমরা যদি হারি তাহলে আমাদের ফ্রি ফায়ারের নামটা চেঞ্জ করে রাখতে হবে বুঝছছো কত সিরিয়াস একটা টপিক নিয়ে আমরা এই চ্যালেঞ্জটা করেছিলাম আর এর জন্যই কিল নেয়ার জন্য আমাদের মধ্যে বিশ্ব যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল গাইস একটা মুহূর্ত মিস করবে না তো উইদাউট ওয়েস্টিং এনি More time. Let's start our today's video. Rank আমরা নেমে গিয়েছি ব্রাজিলিয়াতে খেলতেছি আমাদের রিঙ্কু ভাইয়ের সাথে আর এত ভয়ানক এ জানতো সরো আমাদের গান নিয়ে তাতারে নেমে মারা লাগবে এত ভয়ানক একটা চ্যালেঞ্জ করতেছি না গাইস নেম চেঞ্জ চ্যালেঞ্জ যেইখানে আমরা যদি হারি আমাদের অফিশিয়াল ভাবে ফ্রি ফায়ারের আইডি নামটা আমাদের চেঞ্জ করে ফেলা লাগবে তাও যেটা আমাদের রিঙ্কু ভাই দিয়েছে সেই নামটা রাখা লাগবে মানে হচ্ছে রূপবতী ভাই এই নাম রাখবো মানে তো শেষ হয়ে যাবে অবশ্য আমরাও রিঙ্কু ভাইকে নাম দিয়ে দিয়েছি আর সেটা হচ্ছে সুন্দরী রিঙ্কু ভাই যদি হেরে যায় না তাহলে উনার আইডি কোডের আইডি নামটা ফিফার আইডি নামটা অফিশিয়ালি চেঞ্জ করে সুন্দরই রাখা লাগবে আর এনিমি একটা মাউস পাচ্ছি দুটো পাশে নাকি এ ওই পাশে ধর মেরে হচ্ছে তাড়াতাড়ি ধর চন্দুকে এদিক দিয়ে আরে রিঙ্কু ভাই মেরে ফেলবে ডুড আরে কই গেল ডুড প্লিজ 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 রিঙ্কু ভাই তো সবার উপরে চলে যাও উপরে চলে যাও দরকার হলে 2 টাকা দিব দাও আমার হাতে মরো না 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 লাভ দিও না লাভ দিও না রে এত সুন্দর ড্যামেজ দিলাম এখন রিঙ্কু ভাই হাতে মরবে প্লিজ ইয়ার এই পাশে ধর মারলো না আরে রিঙ্কু ভাই ও হো হো রিঙ্কু ভাই আরেকটাকে মেরে দিয়েছে ডুড এত ভয় পাচ্ছি কেন আমাদের গাইস আমরা যে কিল চরোটা এরে রে রে না 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 ভাই মাইরো না আমাদের টিকে থাকা লাগবে গাইস আমরা যে কিল এত দিন ধরে চুরি করেছি সেগুলোর স্কিলের কথা ভুলে যাচ্ছি কেন সেই স্কিল গুলো মনে রাখতে হবে গাইস আজকে আমরা কিল চুরি সবগুলো স্কিল দেখিয়ে দিব ঠিক আছে আজকে আমাদের যেভাবে হোক জেতা লাগবে আমাদের সবথেকে বেশি কিল করা লাগবে না হলে রিঙ্কু ভাই জিতে যাবে আর আমাদের নামটা চেঞ্জ করে রূপবতী রাখা লাগবে ভাই মানে তো শেষ হয়ে যাবে রে এই দাঁড়াও চান্দু কোনটা কোন পাশে একটা গোয়ালের পিছনে আর একটা হচ্ছে এই বাড়ির পিছনে বাড়ির ভিতরে না কোনটাকে আগে মারবো কিন্তু মারা তো লাগবে তো চান্দু মাতাল ও চান্দুর চান্দে ফুটা হয়ে গিয়েছে রে ভাই কি সুন্দর অবি লেভেলের ভাই ড্রাগন ওভার হেডশট অন্য লেভেলের অন্য লেভেলের তৃপ্তি লাগে ভাই মনের ভিতরে দাঁড়া দাঁড়া আমাদের আরো বেশি অ্যাগ্রেসিভ খেলা লাগবে রে রিঙ্কু ভাইও সমানে সমানে রয়েছে কোন দিকে এনিমি এ রিঙ্কু ভাই দেখে বলছে ডুড এই তো সাবাস হেডশট হেডশট ও না প্রিয় আরে মরে যাবে রে রিঙ্কু ভাই রাতেই মরবে এই চন্দু প্লিজ প্লিজ বেরো না রে এটা রিঙ্কু ভাই রাতেই মরলো এখানে ব্রাজিলিয়ার উপর গাইস ছাড়া পড়েছে এতগুলো এনিমি নামলো এনিমিকে পাচ্ছি না যাদেরকে পাচ্ছি তাদেরকে রিঙ্কু ভাই মেরে দিচ্ছে রে কি ওয়েট 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 চন্দু আমাদের ড্রাগন ওভার রয়েছে একটা দুটো এন্ড কি রে এ এনিমি ডাউন হলো কেন যাক ডাউন হয়েছে এ কয়টা লাগে রে তোমার আই মিন কয়টা গুলি খাওয়া লাগে রে তোমার ভাই বলো না হিল করে ফেলবে প্লিজ ইয়ার গ্লোবাল ফাটাতে গেলে বুড়ো হয়ে যাওয়া লাগে রে ভাই আরে আজকে হয়েছেটা কি রিঙ্কু ভাই ধরো মেরে দিয়েছে আমাদের কিলটা ওনার কাছেও চলে যাবে ডুড আমাদের কিল চুরের বিদ্যা কই গেল রে ওগুলো আজকের দিনেই লাগতো আজকে আমরা ভুলে গিয়েছি নাকি প্লিজ প্লিজ আর এখানে অনেক ঘরের ভিতর চলে গিয়েছে আমাদের কাছে ডিএস গ্রেনেড রয়েছে গাইস একটা টমেটো রয়েছে ভাই এগুলো সব আমাদের দলিলকৃত সম্পদ এই কিলগুলো আমাদেরই নেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ তুমি এবার মারতে থাকো গ্রেনেডটা মেরে দিয়েছি প্লিজ ড্যামেজ খেয়ে যাইও একটা হলো ও ডাউন হয়েছে আরেকটাও ড্যামেজ আমাদের কিলটা নেওয়া লাগবে রিঙ্কু ভাইয়ের দেখার আগে আরে রে 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 ভাই প্লিজ রিঙ্কু ভাই তুমি ওখানে দাঁড়িয়ে থাকো আমাদের ও হো দুটোই নিয়ে নিয়েছি ভাই যাক এতক্ষণ পরে মনে হয় রিঙ্কু ভাই একটু সমানে আসতে চান্দু তাড়াতাড়ি উঠো রে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাচ্ছি আর আমাদের ধুম থ্রি এর থিম সংটা চালু করে দেই চিনা নি না নি না 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 এই একটা এনিমি আমাদের ড্রাগন অফ তুমি কামাল দেখে দাও রে আরে একটা গুলির জন্য এ উকি মারো এনিমি তাড়াতাড়ি উকি মারো আমাদের কিলটা নিয়ে নিবে এই তো আরে রিঙ্কু ভাই এটা পুরোপুরি গুটি বাজি ভাই গ্লোবালটা মেরে দিয়েছে প্লিজ ইয়ার ও দাও চেক এটা কি কিল চুরি করলো হ্যাঁ ব্যাট দিয়ে বাইরো ব্যাট দিয়ে বাইরো রিঙ্কু ভাইকে মেরে দিল আরে রে থাক থাক জমজ নেই ভাই কি হচ্ছিল ওটা কি গাইস দুটো কিল আরো নিয়ে নিয়েছি রে আমি মনে হয় রিঙ্কু ভাই আমি এখনো কিলের হিসাব করতে পারছি না রিঙ্কু ভাই মাঝখানে মাঝখানে অনেকগুলো কিল নিয়ে নিয়েছে
কিন্তু ভাই আমি আমি মনে হয় আগে রয়েছে রিঙ্কু ভাই তো বলবেও না রে আমাদের এমনি তো মাইক টাইক সবার অফ ভাই যদি কিল আমার কম হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাবো না না আমার বেশি রয়েছে ভাই এইভাবে কনফিউজ হওয়া যাবে গাড়িটা আমরা এই আশায় চালাচ্ছি যে ওপেন ফিল্ডে কোনো একটা এনিমিকে পাবো আর তারপর যে উড়িয়ে দিব আর আমাদের গিলটা ফ্রিতে এসে পড়বে কিন্তু কোনো ওপেন ফিল্ডে এনিমি নেই ভাই একটা যদি ভাগ্যে জুটতো এমনিতে ফ্রি কিল পাচ্ছি না টেনশনে আমার মাথা ঘুরাচ্ছে যে আমাদের শেষ পর্যন্ত কি রূপবতী নামটা চেঞ্জ করে রাখা লাগবে নাকি রে ইয়ার রূপবতী নাম রাখবো ভাই এটা এ ওয়েট 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 চন্দু প্লিজ প্লিজ কভারে চলে গেল চক্কা আরে কিল হয়েও গিয়েছে রয়েছে না এদিকে রয়েছে এই মতো হচ্ছে না রিঙ্কু ভাই আসবা আর গাড়িতে উঠবে না এই চান্দু আর গাড়িতে উঠবে না বুঝে গিয়েছে যে আমার প্ল্যানিং কি আমি সবগুলাকে গাড়িতে উড়িয়ে উড়িয়ে ফ্রি কিল করার চেষ্টা করতেছিলাম এই চান্দু আর গাড়িতে উঠবে না দেখো আমরা উপরে চলে যাই সমস্যা নেই রিঙ্কু ভাই আসবে এ ওয়েট এ পাশে এনিমি এ বাড়িতে এনিমি তাহলে উপরে গুলো আলাদা না তারা উপরে গুলোকে দেখবো একটু পরে আগে এগুলোকে দেখি রিঙ্কু ভাই আসার আগে এ রিঙ্কু ভাই এসে করছে তারা আমাদের কাছে হ্যান্ড ক্যানন রয়েছে ড্যামেজ ডুড 73 ড্যামেজ আরে লাগলো না তো উপরে একবার মাথার বরাবর রয়েছে মনে হইতেছে না এই তো ও আরে ডাউন হয়নি আরে রে 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 ভাই আরে দুটো কে ড্যামেজ নো 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 রিঙ্কু ভাই উঠে গেছে সেটি আর আমরা বেঁচে গেছে টমেটো পিছে প্লিজ এইবারের জন্য কিছু একটা করো দুটো কিলি নিয়ে নিয়েছে রিঙ্কু ভাই আর আমাদের এত একবার গুনে গুনে দুটো এনিমিকে ই করেছিলাম সেট আর এখন মনে হচ্ছে ভাই আশা ভরসা সব শেষ হয়ে যাচ্ছে রে এখন আমাদের আশেপাশে দুটো কিল উনি অ্যাডভান্টেজে পেয়ে গেল আমাদের তাড়াতাড়ি করে যাওয়া লাগবে উপরের দিকে এদিকে এনিমি নাকি কাকে মারছিল উপরে এই তো দেখেছি গাইস দেখেছি রিঙ্কু ভাইয়ের দেখার আগে তাড়াতাড়ি করে মেরে দাও এ এনিমি তাড়াতাড়ি এদিকে আসো চান্দু এই তো একটা দুটো তিনটে এ রিঙ্কু ভাই চলে গেল ওর টিমমেট কই চান্দু একটু ইশারা ইঙ্গিত দাও তাড়াতাড়ি করে ওই তো নিচে এ রিঙ্কু ভাই মেরে ফেল ও দুটো কিল যাক ভাই মনে হলো আশা আবার ফিরে এসেছে আমাদের আশা পুরো হারিয়ে ফেলেছিলাম মাঝখানে কতগুলো কিল করেছে ও দুটো কিলো নিয়ে নিয়েছিল রিঙ্কু ভাই ভাই জিতেই যেত ভাই যাক উপরে গুলো রয়েছে না এই কিলগুলো দুটোই যদি আমরা নিতে পারি না তাহলে মনে করো একটা শিওর হওয়া যাবে যে আমাদের মন আরে রিঙ্কু ভাইকে আমাকে আটকাতে যাচ্ছে নাকি রে তাও শিওর হওয়া যাবে যে আমরাই জিতবো গাইজ 9টা কিল হয়ে গেছে আমি এখনো বুঝতে পারছি না যে আমাদের রিঙ্কু ভাইয়ের কয়টা কিল শিওর হতে পারলে ম্যান ওইভাবে গেলা যেত আমরা যদি মরে যাই বিপদে পড়ে যাবো তখন যে রিঙ্কু ভাই সব কিল গুলো করে নিবে মরাও যাবে না ধরো ধরো উপরের দিকে এনিমি গুলো রয়েছে উকি মারতেছে হ্যালো নেই নাকি কিরে আচ্ছা আমরা উঠে যাই রিঙ্কু ভাইকে দেখার আগে নাকি তাড়াতাড়ি করে চলো কোন দিকে আছে এই তো এইদিকে আছে আরে আরে না 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 ভাই মরে যাবো মরে যাবো মরে যাবো রিঙ্কু ভাই প্লিজ কিছু করা দিও রে আমি মরে গেলে শেষ একেবারে ব্রো রিঙ্কু ভাইয়ের হেলথ দেখো 1 HP ব্রো ভাই ভুলেও রিঙ্কু ভাইকে আর একটা কিলো করতে দেওয়া যাবে না চান্দু আরে আর উপরে উঠে গেছে আমার হিসাবে মনে হচ্ছে কি জানো গাইস এই কয়জনের মধ্যে রিঙ্কু ভাই যদি একটার বেশি কিল করে ফেলে না তাহলেই মনে করো আমি হেরে যাবো আর আমি যদি হারি আমার আইডির নামটা চেঞ্জ করে রূপবতী রাখা লাগবে এ উপরে এনিমি ছিল না গ্রেড তো ভালো আরে গ্রেডে মরে গেছে টুটা আরেকজন তো ছিল দুজন ছিল দুজনেই মরলো নাকি তাহলে তো হেরে যাবো না না ফাইট তো হচ্ছে কে কোথায় কার দিকে বোম মারতেছে ও এটার ভিতরে এ বেরো 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 ভাই আরে লাভ দিছে ডুড আমাকে রিঙ্কু ভাইয়ের দেখার আগে তাড়াতাড়ি করে আমার আমার যে মারা লাগবে ওইটাকে এনিমি প্লিজ আমার উপর একটু মায়া দয়া করো ভাই আমার কাছে ধরা দাও দেখছি ওইটাকে প্লিজ ইয়ার পরে যে দরকার হলে দুটো মেটকের ঘুষ দিয়ে দিব রে ভাই প্লিজ এদিকে আছিল না এই তো ধন্যবাদ ভাই কিলটা এ আরে ব্রো গ্লোল মেরেছে আরে ওই পাশে রিঙ্কু ভাই প্লিজ আর রিঙ্কু ভাইয়ের কাছেই গেল চান্দু আরে দূর দুটো কিল নিয়ে নিয়েছে লাস্ট আর একটা এনিমি আর একটা এনিমি টুট বুঝতেছি না এই তো এ যাক 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 ভাই মুড়িয়াতে এসে গেল কিন্তু ভয় লাগতেছে কে বেশি কিল করছে টুট রিঙ্কু ভাই যদি বেশি কিল করে তাহলে উনার নাম শুন মানে আমার নাম শু এই রূপবতী ভাই কনফিউজ হয়ে যাচ্ছে ভাই আমার তোতলাচ্ছি এখন টুট ভয় লাগতেছে রে আমার নাম চেঞ্জ করতে পারবো না ইয়ার বুঝতেছো না কেন টুট টুট প্লিজ 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 বলো যে আমার কিল বেশি প্লিজ ও হো দুটো কিলে জিতে গিয়েছি ভাই দুটো কিলে এখন রিঙ্কু ভাইয়ের নাম ইলুসিনিস হোয়াইটের বদলে সুন্দরী রাখা হবে গাইস সুন্দরী রিঙ্কু ভাই
তো ইয়া গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও। লাস্টে যে একটু বেশি ঘাবড়ে গিয়েছিলাম, কারণ অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল কি শেষ পর্যন্ত আমাদের ফিফার আইডি নামটা মিস্টার ট্রিপলার থেকে চেঞ্জ করার রূপবতী লাগা লাগবে। ভাই বুঝতেছো কত সিরিয়াস একটা ম্যাটার, আর শেষ পর্যন্ত আমরা জিতে গিয়েছি। আর এর জন্য এখানে দেখতে পারতেছো আমরা সুন্দরী নামটা বাংলা লিখে রিঙ্কু ভাইকে দিয়েছিলাম, কিন্তু একটা যুক্ত বর্ণ ছিল, এর জন্য হচ্ছিল না। কিন্তু সমস্যা নেই, আমরা নর্মালভাবে লিখে রিঙ্কু ভাইকে দিয়েছি। আর এখানে দেখতে পারতেছো রিঙ্কু ভাই উনার নামটা চেঞ্জ করে সুন্দরী রেখে। গাইজ, এই যে ভিডিওটা তোমরা দেখলা, এইটা রিঙ্কু ভাইয়ের ক্যামেরা থেকে উনার চ্যানেলে আপলোড করে দিবে। আই থিঙ্ক আমার ভিডিও দেওয়ার আগে উনি আপলোড করে দিবে। উনার চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, অথবা ইলুশনিস্ট ওয়াইটি লিখে সার্চ করলে পেয়ে যাবা। গাইজ অবশ্যই দেখে ফেলো, যেহেতু উনি হেরেছে, যেহেতু উনার ভিডিওটা দেখতে আরো বেশি জোস লাগবে। গাইজ আজকের এই ভিডিওটা মেইনলি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটো হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।